আঙ্কিতা অনেক শিক্ষিত আর চঞ্চল মেয়ে ছিল। আঙ্কিতা খেতে অনেক পছন্দ করত। সে কখনো কোনো বিয়ের দাওয়াত বা কোনো পার্টিতে যাওয়ার সুযোগ মিস করত না। আঙ্কিতার মা রূপা আর বাবা রাজকিশোর মেয়ের এমন পেটুক স্বভাবের জন্য অনেক চিন্তায় ছিল। একদিন ওর কলেজে একটা ইভেন্ট পার্টি ছিল, সেখানে আঙ্কিতা তার ফ্রেন্ড প্রিয়ার সাথে গিয়েছিল। এবার খাবারে কত ভালো ভালো ডিশ রেখেছে, ইয়ামি। আরে লোভিকে তো দেখো, খাবার দেখলে আর লোভই সামলাতে পারে না, সবসময় নজর খাবারের দিকেই থাকে। দেখে মনে হচ্ছে সব খাবার একাই খেয়ে শেষ করবে। তুই কি আবার আমাকে হালকায় নিচ্ছিস নাকি? ও যে বড় বাহুবালি প্লেট দেখতে পাচ্ছিস, ওই পুরো প্লেটও আমি মাত্র 15 মিনিটে খেয়ে শেষ করে দিতে পারবো। 15 মিনিট? না, আমি তোকে পুরো 30 মিনিট দিচ্ছি, পারলে খেয়ে দেখা পুরো প্লেট। তোর কি আমাকে দেখে মনে হয় আমার 30 মিনিট লাগবে? আমার তো মনে হচ্ছে তুই 30 মিনিটও শেষ করতে পারবি না। খাওয়া শুরু কর। ওকে ডিয়ার প্রিয়া, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। এই বলে প্রিয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আর সবচেয়ে বড় প্লেট, যেটাকে বাহুবালি প্লেট বলে, সেটাতে খেতে বসে যায়। আর 15 মিনিটের আগে পুরো প্লেট খালি করে দেয়। তা দেখে আঙ্কিতার সব ফ্রেন্ডরা হতবাক হয়ে যায়। ভাই, তুই কোন লেভেলের খাদক? এত বড় প্লেট তুই 15 মিনিটের আগে শেষ করে দিলি। আর তুই বলেছিলি 30 মিনিটেও পারবো না। তোর এতটুকু পেটে এত খাবার কিভাবে জায়গা হয়, জাস্ট ভেবে পাচ্ছি না। হয়েছে, তোর আর ভেবে কাজ নেই, এসব ভাবতে হলেও এক্সট্রা পাওয়ারের দরকার আছে, তোকে দিয়ে হবে না। হয়েছে, খুব এক্সট্রা পাওয়ার আছে তোর কাছে, বাড়ি যেতে অনেক লেট হয়ে গেছে, বাই গাইস। এরপর সবাই বাড়ি চলে যায়। আর আঙ্কিতা বাড়ি এসে জানতে পারে আজকে রাতে পার্টিতে যেতে হবে। আঙ্কিতা দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর বলে, মা বাবা কোথায় তোমরা? চলো, দেরি হয়ে যাচ্ছে তো, আমার অনেক খিদে পেয়েছে, পার্টিতে কত ভালো ভালো খাবার হবে ভেবেই পেট গুড়গুড় করছে, কখন যে খাবো। অঙ্কিতা, ওখানে গিয়ে একটু খাবারের উপর কন্ট্রোল রাখিস। মা, আগে পেট পূজা পরে কন্ট্রোল, আগে তো আমি জমিয়ে খাবো। অন্তত ওখানে গিয়ে আমাদের মানসম্মানটা শেষ করিস না, তাতেই হবে। পার্টিতে গিয়ে আঙ্কিতা তার মায়ের কথা মতো অল্প খাবার খায় আর এক সাইডে গিয়ে চেয়ারে বসে থাকে। তখনই সেখানে রূপার ফ্রেন্ড উর্মিলাম ছেলে অনিক চলে আসে আর আঙ্কিতার কাছে গিয়ে বলে, হাই অঙ্কিতা। হ্যালো, আপনি কে? মাইসেলফ অনিক, তোমার উর্মিলা আন্টির ছেলে। ও আচ্ছা। আমি অনেকক্ষণ থেকে তোমাকে দেখছি, এখানে বসে আছো, কিছু খাচ্ছো না, তোমার আজকের পার্টির খাবার পছন্দ হয়নি নাকি? আরে বোকা, তোকে কি বলবো, আমার খাবারের প্রতি ভালোবাসা, আমি শ্বাস নেওয়া ছাড়তে পারবো কিন্তু টেস্টি খাবার ছাড়তে পারবো না। আরে না না, এমন কিছু না। এরপর অনিক আর আঙ্কিতা একসাথে বসে হাসি মজা করতে থাকে আর একসাথে খাবারও খায়। অনিক আর আঙ্কিতাকে একসাথে দেখে তাদের পরিবারে পছন্দ হয়ে যায় আর তারা কথা বলে। ওদের একসঙ্গে কত ভালো লাগছে দেখতে, তাই না? কেননা ওদের বিয়ে দিয়ে দেই। আরে তুমি তো আমার মুখের কথায় কেড়ে নিলে। এভাবেই সময় কেটে যায়। অনিকের পরিবার আঙ্কিতাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। দুই পরিবারই তাদের সম্মতিতে রাজি হয়ে যায় আর কিছুদিন পরেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের প্রথম দিন তো ভালোই কেটেছে। আঙ্কিতা একটা ভালো বউয়ের সব দায়িত্ব ভালোভাবেই পালন করে, কিন্তু আঙ্কিতা প্রয়োজনের থেকে বেশি খাবার স্বভাব কেউ পরিবর্তন করতে পারে না। এমনই একদিন আঙ্কিতা অনেকগুলো খাবার রান্না করে ডাইনিং টেবিলের উপর রাখে। এত খাবার দেখে উর্মিলা রেগে গিয়ে বলে, আরে বৌমা,
তোমার তো শুধু চারজনের খাবার রান্না করার দরকার ছিল, কিন্তু তুমি তো পুরো গ্রামের সবার রান্না করেছো। এখন এত খাবার খাবে কে? আমি খেয়ে নিব মা। কি বললে? এত খাবার তুমি খাবে? তুমি কি রাক্ষস নাকি? আরে কি হয়েছে বিলা, তুমি কেন অযথা ওকে বকছো? প্রথমবার করেছে, ভুল হয়েছে, মাফ করে দাও। এরপর সবাই খাবার খেয়ে যে যার ঘরে চলে যায়, আর অঙ্কিতা খাবার টেবিলে খেতে বসে। আর কিছুক্ষণের মধ্যেই অঙ্কিতা সব খাবার খেয়ে পুরো টেবিল ফাঁকা হয়ে যায়। উর্মিলা যখন দেখে পুরো খাবার ভর্তি টেবিল এক মিনিটে ফাঁকা হয়ে যায়, তা দেখে তো সে পুরো অবাক। আরে পেটুক মেয়ে, তুই কত বছর থেকে না খেয়েছিলি যে মাত্র 30 মিনিটে সব খাবার খেয়ে ফেললি? দেখেছেন মা, আমি সব খাবার শেষ করে দিলাম। আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম আমি সব খেয়ে নিব, দেখলেন তো? আহা, মজাই এসে গেল। এভাবে দিন কাটতে লাগলো। অঙ্কিতা এক মাসের বাজার এক সপ্তাহতেই শেষ করে দিত। ও প্রতিদিন আলাদা আলাদা খাবার বানাতো, তার নিজের জন্য বড় বাহুবালি প্লেট সাজাতো, আর একাই পুরো প্লেট ফাঁকা করে দিত। অঙ্কিতার এমন স্বভাবের কারণে ঘরের সবাই বিরক্ত হয়ে গেছিল। এভাবে অঙ্কিতা ধীরে ধীরে অনেক মোটা হতে থাকে। একদিন অঙ্কিতা নিজেকে আয়নায় দেখে আর বলে, হায় হায় অঙ্কিতা, তুই কত মোটা হয়ে গেছিস, কিন্তু কিউটও লাগছিস, নজর না লাগুক। আরে কিউট না, হাতি হয়েছে খেয়ে খেয়ে। আরে তুমি এভাবে কেন বলছো? ঠিকই বলেছিস তুই বাবা, এ তো একাই পুরো গ্রামের খাবার খেয়ে নেয়, মহারানীর জন্যে তো বাহুবলীর প্লেটও কম পড়ে যায়। আরে হয়েছে কি, আপনারা আমাকে খেতে তো দিবেন নাকি? এখন একজনের যতটুকু খিদে লাগবে ততটুকুই তো খাবে নাকি? অঙ্কিতা, খাবার খাওয়া ভালো, কিন্তু প্রয়োজনের থেকে বেশি না। অঙ্কিতা কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর তার খাবার খাওয়ার স্বভাব বানিয়েই রাখে। সময় কাটতে থাকে, অঙ্কিতা আরো বেশি মোটা হতে থাকে, ওর উঠা বসাও এখন কষ্টকর। এসব দেখে অনিকের একদম ভালো লাগে না, আর মনে মনে অঙ্কিতাকে শিক্ষা দেওয়ার কথা ভাবে। এমনই একদিন, দেখো অঙ্কিতা, আমি তোমাকে এভাবে আর সহ্য করতে পারবো না, ভালো হবে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কেন অনিক, আমি কি করেছি, তুমি এভাবে কেন বলছো? না না, আমি কিছু শুনতে চাই না, বের হও তুমি। না না অনিক, তুমি এভাবে বলো না, আমি কিছু শুনতে চাই না, যাও। সময় কাটতে থাকে, অঙ্কিতা নিজেকে চিকন করার জন্য পরিশ্রম করা শুরু করে দেয়, দৌড়ানো আর ডায়েট ও কন্ট্রোল করে। এভাবেই সে নিজেকে ফিট করে নেয়। এরপর অঙ্কিতা তার শ্বশুর বাড়ি যায়। অঙ্কিতাকে দেখে অনিক আর উর্মিলা অবাক হয়ে যায়। আরে আখের মেশিন থেকে বেরিয়ে এসেছো নাকি, এত পাতলা হয়ে গেছো? আমাকে মাফ করে দিন শাশুড়িমা, আমার বেশি খাবার স্বভাবের কারণে আপনারা অনেক বিরক্ত হয়েছেন, এখন তো আমি নিজেকে ঠিক করে নিয়েছি। অনিক, তুমি কি এখন আমাকে তোমার লাইফে মেনে নেবে? আরে পাগলি, আমি তোমাকে হারিয়েছি বা কবে, আমি তো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য সব করেছি, তুমি যেমনই হও না আমি সর্বদা তোমাকে ভালোবাসি, কিন্তু নিজের দিকেও তো দেখতে হবে নাকি। এরপর সবাই অঙ্কিতাকে নতুন করে তাদের ঘরে তোলে। অঙ্কিতা নিজের সাথে সাথে সবার স্বাস্থ্যের ব্যাপারেও সচেতন হয়, আর ঠিক প্রয়োজন মতোই খাবার খায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।